আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একটা নতুন ট্রেডিং প্ল্যাটফর্ম শেয়ার করব, যেখানে আপনি ট্রেডিং করে ইনকাম করতে পারবেন। তবে এই সাইটে ট্রেডিং করে ইনকাম করার জন্য আপনাকে ট্রেডিং সম্পর্কে অনেক বেশি জ্ঞান থাকতে হবে এমন কোনো শর্ত নাই। আপনি জাস্ট সিম্পল ট্রেডিংয়ের মাধ্যমে এখান থেকে আর্নিং করতে পারবেন। আপনি এই সাইটে অ্যাকাউন্ট করার সাথে সাথে এবং অ্যাকাউন্ট যখন ভেরিফাই করবেন তখন $5 বোনাস পেয়ে যাবেন। এবং আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যেই লিঙ্কটা দিয়েছি, যদি সেই লিঙ্কে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট তৈরি করেন তাহলে আপনি আরও $5 বোনাস পেতে পারেন। এটা হচ্ছে তাদের ক্যাম্পেইন। সো আপনি এখান থেকে অ্যাকাউন্ট তৈরি করে এবং ভেরিফাই করার মাধ্যমে সাথে সাথেই $10 মতো বোনাস পেতে পারেন। এবং এখান থেকে ট্রেডিং করে আপনি যেই ইনকামটা করবেন সেই ইনকামটা আপনি নগদ, বিকাশ এবং রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সো চলেন দেখি কিভাবে আপনি এই সাইটে ট্রেডিং করবেন। ট্রেডিং করার জন্য আপনাকে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে। ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে চলে যাবে। সো বন্ধুরা, আপনাকে প্রথমে এখানে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে যখন আপনি ক্লিক করবেন তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি ইমেল এবং মোবাইল নাম্বার দুইটা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এই যে ইমেলের ঘর, এই ইমেলের ঘরে আপনার ইমেল আইডি লিখতে হবে, তারপরে এখানে পাসওয়ার্ড দিতে হবে। আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এরপরে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। অবশ্যই আপনি রেফারেল আইডিটা দেখে নেবেন যে রেফারেল আইডি ঠিক আছে কিনা। সো আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে টাচ করবেন। এরপরে ইমেজ ভেরিফিকেশন আসবে, আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এখানে যে ইমেজগুলো দেওয়া আছে, এখানে এই ইমেজগুলো দেওয়া আছে, তো সিরিয়ালি এখানে কোন কোন ইমেজগুলো দেওয়া আছে আপনাকে টাচ করতে হবে। তারপরে ওকেতে টাচ করে দেবেন। তারপর আপনাদের জিমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এই ভেরিফিকেশন কোডটা এখানে লিখতে হবে। কোডটা দেওয়ার পরে আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। বন্ধুরা, অ্যাকাউন্ট আপনার যখন তৈরি হয়ে যাবে তখন আপনাকে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। আপনি চলে যাবেন সরাসরি প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন কুকয়েন। আপনাদের সুবিধার্থে আমি এই অ্যাপের লিঙ্কটাও আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি, আপনি সেখান থেকে ক্লিক করে অ্যাপটা ইনস্টল করতে পারবেন। সো আপনি কুকয়েন লিখে সার্চ করবেন, এই অ্যাপটা আপনাকে ইনস্টল করতে হবে। আপনি অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে আপনি ওপেনে টাচ করবেন। এখন আপনি আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন। লগ ইন করার জন্য উপরে আপনি যে আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটাতে টাচ করবেন। টাচ করার পর এখানে লগ ইন অপশন পেয়ে যাবেন, এই লগ ইন অপশন আপনাকে টাচ করতে হবে। লগ ইনে টাচ করার পর আবার আপনার ইমেল অ্যাড্রেসে একটা কোড যাবে এবং সেই কোডটাও আপনাকে এখানে লিখতে হবে। ওকে, যখন লগ ইন হবে এইবারে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে, অর্থাৎ আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। ঠিক আছে, তো এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা আপনি যখন ভেরিফাই করবেন তখনই আপনি এখান থেকে ট্রেড করতে পারবেন এবং এখান থেকে ইনকাম করে আপনার টাকা নগদ, বিকাশ এবং রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। সো আপনার অ্যাকাউন্টটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করার জন্য এই যেখানে আপনি ভেরিফাই নাও অপশন পেয়ে যাবেন, এই ভেরিফাই নাও অপশনটাতে আপনাকে টাচ করে দিতে হবে। এরপরে আপনি গেট ভেরিফাইড এই অপশনে টাচ করবেন। টাচ করার পরে এখানে অটোমেটিক বাংলাদেশ সিলেক্ট থাকবে এবং এখানে আইডি কার্ড সিলেক্ট থাকবে। আপনি চাইলে আপনার পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স দিয়েও ভেরিফাই করতে পারেন। এবার আপনাকে যেটা করতে হবে, এই ঘরে আপনার নাম এবং এই ঘরে লাস্ট নেম এবং এই ঘরে এনআইডি নাম্বারটা দিতে হবে। মনে রাখবেন আপনার এনআইডিতে যেই নাম আছে অবশ্যই সেই নাম দিতে হবে। আপনার নাম এবং আপনার এনআইডি কার্ডের নাম্বার সঠিকভাবে দেওয়া হলে আপনি নিচে নেক্সট অপশনে টাচ করবেন। টাচ করার পরে এখন আপনাকে আপনার আইডি কার্ডের ছবি তুলতে হবে। তো ছবি ওঠানোর জন্য আপনাকে যে টেক ফটো এখানে টাচ করতে হবে। হয়তো আমার অ্যাকাউন্টটা ব্ল্যাক হয়ে যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, সো ছবি তোলা হয়ে গেলে আপনি একটু অপেক্ষা করবেন এবং এটা দেখতে পাচ্ছেন যে সাবমিট হয়ে গেছে। এখন আমাদেরটা একটু সময়ের জন্য আপনার পেন্ডিংয়ে থাকবে, হয়তো 5 থেকে 10 মিনিট অথবা 15 থেকে 20 মিনিটের মধ্যেই অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। সো অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনি কীভাবে ট্রেডিং করবেন, কীভাবে ইনকাম করবেন এবং কীভাবে এখানে ডিপোজিট করবেন, কীভাবে উইথড্র করবেন, এই সমস্ত প্রসেসগুলো আমি আপনাদেরকে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে এবং আমার অ্যাকাউন্ট ভেরিফাই হতে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। তো প্রথমে আপনাকে আপনার প্রোফাইল আইকনে টাচ করতে হবে। তারপরে এখানে আপনি সেটিংস, এই যে সিকিউরিটি নামের একটা অপশন পাবেন, এই সিকিউরিটি অপশনে টাচ করবেন। টাচ করার পরে আপনাকে একটা ট্রেডিং পাসওয়ার্ড সেট করতে হবে।
একটা হচ্ছে লগ ইন পাসওয়ার্ড, আরেকটা হচ্ছে ট্রেডিং পাসওয়ার্ড। সো এই ট্রেডিং পাসওয়ার্ডটা আপনি সেট করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে এই অপশনটাতে টাচ করে দেবেন। টাচ করার পরে এখানে আপনি সেন্ডে টাচ করবেন। সেন্ডে টাচ করলে আপনি যেই জিমেল আইডি এখানে দিয়েছেন সেই জিমেল আইডিতে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন যে আমার ভেরিফিকেশন কোড দেওয়া হয়ে গেছে। এখন আপনি এখানে আপনার ট্রেডিং পাসওয়ার্ডটা দিবেন। ট্রেডিং পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাক্টিভ অপশনে টাচ করে দেবেন, তাহলে আপনার ট্রেডিং পাসওয়ার্ড সেট আপ হয়ে যাবে। এখানে এখন আপনাকে পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড হচ্ছে যখন আপনি এখানে টাকা ডিপোজিট করবেন এবং টাকা উইথড্রো করবেন, সেজন্য আপনি আপনার বিকাশ, নগদ অথবা রকেট নাম্বার এখানে অ্যাড করবেন। তো অ্যাড করার জন্য আপনি পেমেন্ট মেথড এই অপশনে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে এডিট অপশনে টাচ করে আপনার মোবাইল নাম্বারটা আগে অ্যাড করতে হবে। ফোন নাম্বার অ্যাড করার জন্য এই যে এখানে ফোন লেখা পেয়ে যাবেন এবং এখানে আপনি বাইন্ড নাম্বার একটা অপশন পেয়ে যাবেন। এই বাইন্ড অপশনে আপনাকে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পর আপনি এখানে সেন্ড অপশনে টাচ করবেন, তাহলে আপনার ইমেলে আবারও একটা ভেরিফিকেশন কোড যাবে। আমি আমার ভেরিফিকেশন কোডটা আমার জিমেল থেকে কপি করে নিয়েছি এবং এখানে পেস্ট করে দিয়েছি। আপনি পেস্ট করে দেবেন, তারপরে বাইন্ড অপশন আপনাকে টাচ করতে হবে। এবারে মোবাইল নাম্বার অ্যাড করার অপশনটা চলে আসবে। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দেবেন এবং এখানে সেন্ড কোড অপশনে টাচ করে দেবেন। আপনার যদি কোড আসতে একটু সমস্যা হয় তাহলে একটু ওয়েট করবেন, হয়তো একটু দেরি হতে পারে, বাট কোড আপনি পাবেন। সো আমার কোডটা চলে এসেছে, এখন আমি অ্যাক্টিভ অপশনে টাচ করে দেবো। আপনি অ্যাক্টিভ অপশনে টাচ করে দেবেন, তাহলে আপনার ফোন নাম্বারটা বাইন্ড হয়ে যাবে, মানে অ্যাড হয়ে যাবে। এবারে আপনাকে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে, অর্থাৎ আপনি এখানে ডিপোজিট করবেন এবং উইথড্র করবেন, এজন্য আপনি আপনার বিকাশ, নগদ অথবা রকেট নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন। মনে রাখবেন এখানে কিন্তু আপনার নিজের নগদ বিকাশ এবং রকেট নাম্বার অ্যাড করতে হবে। সো পেমেন্ট মেথড অ্যাড করার জন্য আপনি এখানে পেমেন্ট মেথড অপশন পেয়ে যাবেন, এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পর নিচে চলে আসবেন, এখানে লেখা আছে অ্যাড পেমেন্ট মেথড, এখানে আপনি টাচ করবেন। এরপর এখানে এটিএম দেওয়া আছে, আপনি এখানে টাচ করবেন। টাচ করার পরে এখানে নগদ বিকাশ সব পেয়ে যাবেন। ধরেন আপনি যদি বিকাশে পেমেন্ট যদি বিকাশ পেমেন্ট মেথড অ্যাড করতে চান, তাহলে আপনি এখানে লিখে টাচ করবেন বিকাশ এবং বিকাশ চলে আসবে। যদি আপনি নগদ দিতে চান, তাহলে এখানে নগদ লিখে সার্চ করবেন, নগদ চলে আসবে। তো আমি এখানে নগদটা অ্যাড করব। তো আপনি যেটা অ্যাড করবেন সেটা সার্চ করে জাস্ট এখানে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে এখানে টাইপ চাইবে, আপনারটা কি পার্সোনাল নাকি বিজনেস। পার্সোনাল মানে হচ্ছে আপনার নিজের, আর বিজনেস মানে হচ্ছে আমরা যে এজেন্ট যেটা বলি সেটা। সো আমার এটা পার্সোনাল। তারপরে এখানে আপনার বিকাশ নাম্বারটা অ্যাড করতে হবে। নাম্বারটা দেওয়ার পরে আপনি কনফার্ম অপশনে টাচ করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার ট্রেডিং পাসওয়ার্ডটা কিন্তু এখন চাইছে। সো এখানে আপনি আপনার ট্রেডিং পাসওয়ার্ড দিবেন। ট্রেডিং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফিকেশন কোড, এই ভেরিফিকেশন কোডের অপশনে আপনি টাচ করে দেবেন, আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে। আপনি এখানে ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এখানে কনফার্ম অপশনে টাচ করে দেবেন, তাহলে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড হয়ে যাবে। ওকে, ফোন নাম্বার অ্যাক্টিভ করা হয়ে গেলে আপনি কিন্তু এখান থেকে বোনাস পাবেন। তো বোনাস পাওয়ার জন্য আপনি এই রিওয়ার্ড হাব এই অপশনটাতে আপনি টাচ করবেন। এখানে আপনি দুইটা স্ক্র্যাচ কার্ড পেয়ে যাবেন এবং এই দুইটা স্ক্র্যাচ কার্ডে আপনি কিন্তু 0.01 থেকে প্রায় 300 USDT পর্যন্ত বোনাস পেতে পারেন। সো আমি এখান থেকে 4.5 USDT বোনাস পেয়েছি। নাও এখন আপনাকে ট্রেড করার জন্য এখানে ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট করার জন্য আপনাকে এই যে P2P অপশন এখানে টাচ করে দিতে হবে। অবশ্যই কিন্তু আপনাকে এই জায়গা থেকে BDT সিলেক্ট করতে হবে। সো আপনি এখান থেকে যত টাকা ডিপোজিট করবেন, ধরেন আপনি যে কোনো অ্যামাউন্টের এখানে ডিপোজিট করতে পারেন, 50 টাকা থেকে শুরু করে যে কোনো অ্যামাউন্টের। সো ধরুন আমি 50 টাকা ডিপোজিট করবো, তো এই জন্যই যে এখানে অ্যামাউন্ট নামের একটা অপশন পেয়ে যাবেন। এই অ্যামাউন্ট অপশনে আপনাকে টাচ করতে হবে এবং অ্যামাউন্ট অপশনে টাচ করার পরে আমি এখানে 50 টাকা ডিপোজিট করব। তারপরে এখানে কনফার্ম অপশনে টাচ করতে হবে, তখন আপনি এখান থেকে বায়ার সিলেক্ট করে নেবেন। সো ধরেন আমি এখান থেকে একটা বায়ার সিলেক্ট করলাম। তারপরে এখানে তাদের কিছু শর্ত আছে, আপনি অবশ্যই শর্তগুলো পড়ে নেবেন। এখানে আমি আবারও অ্যামাউন্ট লিখবো, অ্যামাউন্টটা আপনি লিখবেন। এরপর আপনাকে বাই নাও অপশনে টাচ করতে হবে। এরপরে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে। নগদে করার পরে আপনি বায়ারের সাথে চ্যাট করবেন, তিনি কিন্তু আপনাকে নাম্বার দেবে এবং সেই নাম্বারে কিন্তু টাকাটা পাঠাতে হবে। এখানে আমি যে বায়ারের সাথে চ্যাট করেছি এবং নগদে টাকা পাঠিয়েছেন, সেন্ড মানি করেছি, তার একটা স্ক্রিনশট শেয়ার করলাম। এখন তিনি আমাকে বলছে যে পে বাটন ক্লিক করেন। ওকে, এরপর ব্যাকে চলে যাব, তারপরে পে অপশনে টাচ করে দিতে হবে। এই যে এখানে পে অপশন পেয়ে যাবেন, এই পে অপশনে আপনাকে টাচ করে দিতে হবে। এরপরে পেমেন্ট কমপ্লিট এখানে টাচ করে দেবেন, তাহলে দেখতে পাবেন যে আপনার পেমেন্টটা কিন্তু এখানে কনফার্ম হয়ে যাবে। সো আমাদের পেমেন্ট হয়ে গেছে, এখন আমরা ব্যাকে চলে যাব এবং ব্যাকে গিয়ে আমরা আমাদের অ্যাসেটটা চেক করব যে আমাদেরকে পাঠিয়েছি কিনা।
আমাদেরকে সাথে সাথে পেমেন্ট করে দিয়েছে এবং আমাদের অ্যাকাউন্টে 0.35 ইউএসডিটি অ্যাড হয়ে গেছে। এখন আপনাকে ট্রেডিং করতে হবে এখানে। সো ট্রেডিং কীভাবে করবেন চলেন আপনাদেরকে দেখিয়ে দিই। এখন আসেন, আপনি যে এইখানে বোনাসটা পাইছেন এই বোনাসটা আপনি কীভাবে উইথড্র করবেন, ঠিক আছে? তো বোনাসটা উইথড্র করার জন্য আপনাকে $101, $102, $103 ট্রেডিং ভলিউম কমপ্লিট করতে হবে। তো এখানে হয়তো আপনাদের একটা কনফিউশন থাকতে পারে যে $100, $102, $103 ভলিউম এটা আবার কি। এটা আপনাদেরকে আমি একটু স্পষ্ট করে বলি, আপনারা একটু ভালো করে বুঝেন। ধরেন আপনি এখানে $5 ডিপোজিট করছেন। এখন এই $5 আপনি যদি 21 বার বাই সেল করেন, বাই সেল কীভাবে করবেন সেটা আমি দেখাবো। 21 বার যদি আপনি বাই সেল করেন তাহলে আপনার কিন্তু $105 ভলিউম কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এইখান থেকে কিন্তু অ্যাকচুয়ালি বোনাসটা এক একজনকে এক এক রকম দেওয়া হয়। যেমন আমি পেয়েছি $4.7, কেউ হয়তো পাবে $10, কেউ $20, এবং আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রায় $1400 পর্যন্ত বোনাস পাওয়া সম্ভব। সো যে যতটুকু পায় এটা হচ্ছে তার লাকের উপর ডিপেন্ড করে। নাও এখন ট্রেডিং ভলিউম আপনি কমপ্লিট করবেন কিভাবে। ট্রেডিং ভলিউম কমপ্লিট করার জন্য এখানে আপনাকে ট্রেড অপশন পেয়ে যাবেন। এই ট্রেড অপশন আপনাকে টাচ করতে হবে। তার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার ডলারটা এখন থাকবে ফান্ডিংয়ে। আপনি যেই ডলারটা ডিপোজিট করছেন, আমি এখানে 0.35 ইউএসডিটি ডিপোজিট করেছি, এটা এখন ফান্ডিংয়ে আছে। তো আপনি যদি ট্রেডিং করবেন এটাকে ট্রেডিং অ্যামাউন্টে ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার করার জন্য আপনি এখানে এই যে ট্রান্সফার নামের একটা অপশন পেয়ে যাবেন, এই ট্রান্সফার অপশনে টাচ করবেন। টাচ করার পরে এখানে আপনি উপরে ফান্ডিং রাখবেন এবং নিচে ট্রেডিং থাকবে, ঠিক আছে, ইউএসডিটি থাকবে। তারপর আপনি ম্যাক্সের উপরে টাচ করে দেবেন, অথবা আপনি যত ডলারের ট্রেডিং করতে চান বা যত ডলার আপনি ফান্ডিং থেকে ট্রেডিংয়ে ট্রান্সফার করতে চান তত ডলার আপনি এখানে লিখে দেবেন। এরপরে এখানে কনফার্ম অপশন পেয়ে যাবেন, এই কনফার্ম অপশন আপনাকে টাচ করতে হবে। সাথে সাথে কিন্তু আপনার ব্যালেন্সটা ট্রেডিং ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। নাও আপনাকে এখন $101 বা $2 ট্রেডিং ভলিউম আপনাকে কমপ্লিট করতে হবে। সো ট্রেডিং ভলিউম আপনি কমপ্লিট করার জন্য আপনি চলে যাবেন রিওয়ার্ড হাবে। সো তারপরে আপনাকে এই ট্রেড অপশনটাতে টাচ করতে হবে। ট্রেড অপশনে আপনি যখন টাচ করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রথমে বাই করতে হবে। সো এখন আপনাকে যেটা করতে হবে, এখানে লিমিট অপশন পেয়ে যাবেন, এই লিমিট অপশনটাতে আপনি টাচ করবেন। টাচ করার পরে এখানে মার্কেট সিলেক্ট করে দেবেন। মার্কেট সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আপনি 100% দেখতে পাচ্ছেন, এই যে এখানে 100%, এই 100% অপশনে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনি যত ইউএসডিটি এখানে ডিপোজিট করেছিলেন তত ইউএসডিটি কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি যত বেশি ডিপোজিট করবেন আপনার ট্রেডিং ভলিউম তত তাড়াতাড়ি কমপ্লিট হবে, ঠিক আছে? এরপরে আপনাকে এখানে বাই বিটিসি এখানে টাচ করে দিতে হবে। টাচ করে দেওয়ার পরে ওই যে আপনি একটা ট্রেডিং পাসওয়ার্ড দিয়েছেন, এই ট্রেডিং পাসওয়ার্ডটা এখন এখানে লিখতে হবে। সো ট্রেডিং পাসওয়ার্ডটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে অর্ডার প্লেসড। এখন আপনি এটা সাথে সাথেই সেল করে দেবেন, এখানে কিন্তু আপনার লস হওয়ার কোনো চান্স নেই। সো সেল করার জন্য আপনি এখানে সেল অপশনে টাচ করবেন। এরপর আপনি মার্কেট অপশন সিলেক্ট করার পরে এখানে 100% এই অপশনটাতে টাচ করে দেবেন। টাচ করে দেওয়ার পরে আবার সেল বিটিসি অপশনে টাচ করে দেবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে আপনি যে ট্রেড কমপ্লিট করছেন কত ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট হয়েছে সেটা দেখার জন্য আপনি আবারও চলে যাবেন এখানে রিওয়ার্ড হাব এই অপশনটাতে। সো আপনি এখান থেকে কত ডলারের ট্রেড ভলিউম কমপ্লিট করেছেন সেটা দেখার জন্য এখানে আপনি ট্রেড অপশন পেয়ে যাবেন, এখানে আপনাকে টাচ করতে হবে। টাচ করে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে 1 USDT এবং একটা হচ্ছে 4000 USDT। সো আমি আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম যে আপনারা কিন্তু এখান থেকে $10 পর্যন্ত বোনাস পাবেন। হ্যাঁ, আপনারা $10 পর্যন্ত বোনাস পাবেন, আর $5 কিন্তু নিশ্চিত বোনাস পাবেন। এবং এই $5-এর জন্যই আপনাকে $100-এর একটা ট্রেড ভলিউম কমপ্লিট করতে হবে। আর এখানে আপনি আরও একটা এক্সট্রা বোনাস পাবেন, সেটা হচ্ছে যদি আপনি $4000-এর একটা ভলিউম ট্রেডিং ভলিউম কমপ্লিট করেন। এখানে আপনাদের কম বেশি থাকতে পারে, ঠিক আছে, কারো 2000 থাকতে পারে, কারো 3000 থাকতে পারে বা কারো বেশি থাকতে পারে। যদি আপনি এটা করতে পারেন তাহলে এইখানে আপনাকে যে আপনি যে বোনাসটা আপনাকে এখানে দেওয়া হয়েছে এই বোনাসটা আপনি উইথড্র করতে পারবেন। এখানে যে যত ডলার বোনাস পাইছেন সেটা আপনি উইথড্র করতে পারবেন। যখন আপনার ট্রেডিং ভলিউম কমপ্লিট হয়ে যাবে তখন 5 থেকে 7 দিনের মধ্যে আপনার মেইন ওয়ালেটে এটা ট্রান্সফার হয়ে যাবে। এভাবে আপনি কোনো ধরনের রিস্ক ছাড়াই কিন্তু এখান থেকে বোনাস পেতে পারেন। আর $100 ট্রেডিং ভলিউমের বোনাসটা আপনি 4 তারিখ পর্যন্ত থাকবে। যদি আপনি 4 তারিখের মধ্যে করতে পারেন তাহলে পাবেন, আর যদি পরে করেন তাহলে কিন্তু হবে না, কারণ এটা ক্যাম্পেইন। সো এই ক্যাম্পেইনের ডেডলাইন হচ্ছে 4 তারিখ, এবং এই 4 তারিখের মধ্যেই আপনাকে
$100 ভলিউম কমপ্লিট করতে হবে। এভাবে আপনি এই সাইট থেকে বোনাস এবং আপনি ট্রেড ছাড়া, হ্যাঁ আপনি ট্রেড করবেন বাট এটাকে ট্রেডিং বলে না, জাস্ট আপনি বোনাসের জন্য বাই সেল করলেন আপনার ডলার আপনি যেটা ডিপোজিট করছেন সেটা কিন্তু আপনার এখান থেকে কমতেছে না, আপনি জাস্ট এখানে বাই করতেছেন সেল করতেছেন সাথে সাথে। তো আপনি কিন্তু এখানে বোনাসটা উইথড্র করতে পারতেছেন, যেটা আপনি ডিপোজিট করছেন সেটাও আপনি উইথড্র করতে পারতেছেন। তো আপনি যত ডিপোজিট করবেন সেটা উইথড্র করতে পারবেন এবং যে দুইটা বোনাস পাবেন সেই দুইটাও উইথড্র করতে পারবেন। ওয়েল, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটা ভালো লাগলো। যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।